নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে নতুন একটি ভিডিও বানাচ্ছি যেটি তোমাদের খুবই হেল্পফুল হবে, তোমাদের খুবই সাহায্য করবে এই ভিডিওটি। কারণ আজকে যে টপিক, সেই টপিকটি হচ্ছে যে ফার্স্ট ইয়ারে যে জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যাল বিষয়টি নিয়ে। তোমরা অনেকেই কনফিউশনে রয়েছে যে তোমাদের কী কী প্র্যাকটিক্যাল করানো হবে এবং কী কী ধরনের থিওরি করানো হবে। আমি থিওরি রিলেটেড যে সিলেবাস সেটি আমি আগে এর আগে ভিডিও বানিয়ে আমি এই চ্যানেলটিতে ছেড়েছিলাম। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে আমার এই চ্যানেলটিতে গিয়ে। আজকে যে বিষয় টপিক সেটি হচ্ছে বিএসসি এবং জিএনএম নার্সিংয়ের প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালটা খুবই মাস্ট, কারণ ভবিষ্যতে আমাদের এই প্র্যাকটিক্যালটাই করতে হবে। থিওরি পড়ার সাথে সাথে আমাদের প্র্যাকটিক্যালটা কিন্তু মাস্ট, কারণ ভবিষ্যতে যে আমাদের নার্সিং প্রফেশন মানে হচ্ছে হাতে কলমে আমাদের শেখা, সেটাকে বলে প্র্যাকটিক্যাল। তো তোমরা যে প্র্যাকটিক্যাল নিয়ে যে ভাবছিলে যে কী ধরনের প্র্যাকটিক্যাল হতে পারে, তো সেই জন্যই আজকের ভিডিওটি, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা চলে যাচ্ছি প্র্যাকটিক্যালের দিকে, যে কী কী প্র্যাকটিক্যাল তোমাদের আসতে চলেছে বা কী কী তোমাদের ভবিষ্যতে করানো হবে। তো চলুন বন্ধুরা দেখে নিই যে কী কী ধরনের প্র্যাকটিক্যাল তোমাদের করানো হবে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আমি একটি কথা বলে রাখছি যে জিএনএম এবং বিএসসি যে নার্সিং প্র্যাকটিক্যাল রয়েছে ফার্স্ট ইয়ারে, সেটি কিন্তু বোথ দুটোই কিন্তু একদম সেম। বিএসসিতে যেটি করা হয় জিএনএমদেরও সেটি করা হয়, একেবারে দুটোই সেম। কারণ আমাদের, আমি তো যেহেতু একজন নার্সিং স্টুডেন্ট, জিএনএম নার্সিং স্টুডেন্ট, তো আমাকে এবং আমাদের যে অন্যান্য বিএসসি যে বন্ধুরা রয়েছে তাদের কিন্তু একসাথে কিন্তু করানো হয়েছিল। তো আমি তাদের কাছ থেকেও পরামর্শ নিয়েছিলাম, যারা বিএসসি আমার বন্ধুরা রয়েছে তারা বলেছিল যে সেম, তাদের কাছে অনেক ইনফরমেশান আছে নিয়েছি যে কী কী তাদেরও করানো হয়েছিলো আলাদাভাবে। সব আজকে এই ভিডিওটিতে আমি আলোচনা করব, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক যে কী কী রয়েছিল। আমার এখানে একটি প্র্যাকটিক্যাল খাতা রয়েছে, প্র্যাকটিক্যাল খাতার মধ্যে টোটালটা কিন্তু আমার এই প্র্যাকটিক্যাল খাতা, এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল খাতা। এখানেই টোটাল একেবারে দেওয়া আছে যে কী কী তোমাদের ভবিষ্যতে ফার্স্ট ইয়ার জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিংদের প্র্যাকটিক্যাল করানো হবে। তো আমি একটার পর একটা টপিকগুলো বলে যাচ্ছি, হ্যাঁ, যে তোমাদের কী কী করানো হবে যে প্র্যাকটিক্যালগুলো। তো বন্ধুরা সর্বপ্রথম যেটি তোমাদের আমাদের করিয়েছে, মানে আমাকে করিয়েছে বা আমাদের স্টুডেন্টদের করিয়েছে, সেটা হচ্ছে ইউজ অফ কমফোর্ট ডিভাইস। মানে ইউজ অফ কমফোর্ট ডিভাইস মানে কী, কীভাবে পেশেন্টকে আমরা কমফোর্ট দিতে পারবো, যেমন বালিশ, তারপর পিলো, তারপরে ফুড ড্রপ, টাওয়েল, ব্লাঙ্কেট, মানে পেশেন্টের কেয়ার নিতে হবে, কীভাবে কেয়ার নিতে পারবো এবং পেশেন্টকে কীভাবে কমফোর্ট আমরা প্রোভাইড করবো। তো এটা হচ্ছে কমফোর্ট ডিভাইস। তো আমাদের সর্বপ্রথম সেখানে হচ্ছে কমফোর্ট ডিভাইস প্র্যাকটিক্যাল। এরপর চলে যাচ্ছি, এটা ছিল এক নাম্বার, এরপর চলে যাচ্ছি দু নম্বরের দিকে। দু নম্বরে রয়েছে, তো বন্ধুরা দু নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের বেড মেকিং, কীভাবে আমরা বিছানা তৈরি করব সেই বিষয়ে এখানে প্র্যাকটিক্যাল করানো হবে। এরপর চলেছি তিন নম্বরের দিকে, তিন নম্বরে যেটি রয়েছে কেয়ার অফ হেয়ার, কেয়ার অফ নোজ, কেয়ার অফ মাউথ, টোটাল কেয়ার, মানে যত আমাদের বডি ইন্টারনাল অর্গ্যান রয়েছে সেই ইন্টারনাল অর্গ্যানগুলো কেয়ার কীভাবে করব। যেমন এক্সাম্পল কেয়ার অফ আইস, কেয়ার অফ ইয়ার্স, কেয়ার অফ নোজ, এরকম এক্সেট্রা এক্সেট্রা তোমাদের প্র্যাকটিক্যাল করানো হবে। তিন নম্বর এটি ছিল। এরপর চার নম্বরে যেটি আমাদের করানো হয়েছিল সেটি হচ্ছে পারফর্মিং ইউরিনারি ক্যাথেটারাইজেশন, মানে কীভাবে ক্যাথেটার আমরা লাগাবো পেশেন্টকে, ক্যাথেটারাইজেশন কীভাবে করব সেই বিষয়ে এই চার নম্বর আমাদের করানো হয়েছিল। এবার চলে যাচ্ছে পাঁচ নম্বরের দিকে। পাঁচ নম্বর খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল সাইন্স। এই ভাইটাল সাইন্সটি কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা নার্স একজন, আমাদের নার্সদের এই ভাইটাল সাইন্সটি খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের ভবিষ্যতে এটি করতে হবে। ভাইটাল সাইন্সের মধ্যে চারটি পার্ট ইনক্লুড রয়েছে। একটি হচ্ছে বডি টেম্পারেচার, বডি টেম্পারেচার কীভাবে মাপবো আমরা সেটি হচ্ছে থার্মোমিটারের দ্বারা। সেই থার্মোমিটার কীভাবে ইউজ করবো, কীভাবে আমাদের ইউজ করতে হবে, কীভাবে আমরা ফিভার পেশেন্টের রয়েছে চেক করব, তো সেই বিষয়ে আমাদের বডি টেম্পারেচার এটি প্র্যাকটিক্যাল করানো হবে। যেহেতু বললাম ভাইটাল সেন্সে চারটি পার্ট, একটি হচ্ছে বডি টেম্পারেচার, এটি আমি বললাম বডি টেম্পারেচারটা কী। এবার চলে হচ্ছে দু নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে পালস, অ্যাসেসমেন্ট অফ পালস। পালস আমরা অ্যাসেসমেন্ট করবো, আমাদের শরীরে অনেকগুলো পালস রয়েছে, সেগুলো কীভাবে অ্যাসেসমেন্ট করতে হবে, পালস রেট কত, সেই বিষয়ে এখানে কিন্তু প্র্যাকটিক্যাল করানো হবে। এখানে যে তিন নম্বরটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসেসিং রেসপিরেশন, কীভাবে আমরা রেসপিরেশন চেক করব, নর্মাল রেসপিরেশন কত, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার চলে যাচ্ছি চার নম্বরে যেটি হচ্ছে মনিটরিং ব্লাড প্রেশার, কীভাবে আমরা বিপি চেক করব, বিপি, কারণ প্রথমে শিখে নিলাম আমরা থার্মোমিটার ইউজ, তারপরে বিপি মানে ব্লাড প্রেশার যদি চেক করতে লাগে আমাদের হচ্ছে স্টেথোস্কোপ এবং স্পিগমো ম্যানোমিটারের দ্বারা। তো এগুলো তোমাদের শেখানো হবে। ভাইটাল সাইন্সটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু নাচতে একদম ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিক্যালের বিষয়। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে পজিশনিং অফ দি পেশেন্ট ইন বেড, পজিশন অনেক সাইডের বেড হয়, যেমন হচ্ছে প্রন পজিশন, সুপার পজিশন, এরকম নানা ধরনের এক্সেট্রা এক্সেট্রা ধরনের পজিশন হয়। পেশেন্টকে আমরা কমফোর্টের জন্য কী পজিশন দিতে পারি, উপর, নিচ,
সাইড লাইং পজিশন, লেফট লাইং পজিশন, এরকম অনেক ধরনের পজিশন রয়েছে। তো এটা ছিল পারফর্মিং অফ দি পেশেন্ট ইন বেড। এরপর যেটি রয়েছে পারফর্মিং এ ব্লাডার ইরিগেশন। এরপর রয়েছে বন্ধুরা পারফর্মিং এ ব্লাডার ইরিগেশন, কীভাবে আমরা ব্লাডার ইরিগেশন করব। পারফর্মিং এ ব্লাডার ইরিগেশনের পরে যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রিং বাউল মেডিকেশন থ্রু ইন্টারভেনাস রুট। মানে ইন্টারভেনাস রুটের মাধ্যমে কীভাবে আমরা পেশেন্টের চেক আপ করবো। ইঞ্জেকশন তো সাধারণত ইন্টারভেনাস রুটে আমাদের দেওয়া হয়, তো এই বিষয়ে তোমাদের এখানে প্র্যাকটিক্যাল করানো হবে। এরপর যেটি নেক্সট রয়েছে সেটি অ্যাডমিনিস্ট্রিং অর অন অ্যান ইন্টারডার্মাল ইঞ্জেকশন। ইন্টারডার্মাল ইঞ্জেকশন কীভাবে আমরা লাগাবো সে বিষয়ে এখানে আমাদের আলোচনা করা হবে। এখানে ডেফিনেশন পারপাস আর্টিকেলস কী কী লাগবে টোটালটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালে বলে দেওয়া হবে। এরপর চলে যাচ্ছে নেক্সটের দিকে, সেটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রিং এ সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন। এবার সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন কীভাবে লাগাবো সেটি তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালি তোমাদের একবারে বুঝিয়ে দেবে কীভাবে লাগাতে হবে। এত সুন্দরভাবে বোঝাবে যে তোমরা বুঝে যাবে যে কীভাবে এগুলো ইঞ্জেকশনটা আমরা দেবো, সাবকিউটেনিয়াস, তারপর হচ্ছে ইন্টারভেনাস, টোটাল কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালে শেখানো হবে। এরপর চলে হচ্ছে নেক্সটের দিকে, নেক্সটে যেটি রয়েছে সেটি হচ্ছে উইথড্রয়িং অর প্রিপেয়ারিং মেডিকেশন ফ্রম দি ভায়াল অর অ্যাম্পুল। ভায়াল আর অ্যাম্পুল মানে কি, যেটার থেকে আমরা ইঞ্জেকশনটা নিই, ইঞ্জেকশনটা যে মেডিসিনটা নিই বোতলের মতো তোমরা দেখবে কাচের, ওগুলোকে বলে ভায়াল এবং অ্যাম্পুল। যেটি লম্বা সেটিকে বলা হচ্ছে অ্যাম্পুল এবং যেটি বেটে সেটিকে বলে ভায়াল। হ্যাঁ, তো এটা তোমাদের প্র্যাকটিক্যালি কিন্তু শেখানো হবে। এরপর নেক্সটে যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রিং ওরাল মেডিকেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ, ওরাল মেডিকেশন, পেশেন্টকে আমরা কীভাবে ওষুধ দেবো। পেশেন্টকে তো আমরা মুখ, মানে ওরাল মানে মুখ, মুখের মাধ্যমে আমরা যে ট্যাবলেট খাচ্ছি, সিরাপ খাচ্ছি মুখের মাধ্যমে, এগুলো কীভাবে খাওয়াবো, পেশেন্টকে কীভাবে প্রোভাইড করবো, এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পারপাস এগুলো কিন্তু তোমাদের এখানে শেখানো হবে, অ্যাডমিনিস্ট্রিং ওরাল মেডিকেশন। এরপর নেক্সট যেটি রয়েছে, নেক্সট রয়েছে অ্যাসেসিং উইথ অ্যাপ্লিকেশন অফ দি স্কিন ট্র্যাকশন। স্কিন ট্র্যাকশন খুবই গুরুত্বপূর্ণ একটি তোমাদের টপিক, এটিতে তোমাদের শেখানো হবে যে কীভাবে স্কিন ট্র্যাকশন তোমাদের করানো হবে। এই বিষয়ে তোমাদের এখানে শেখানো হবে স্কিন ট্র্যাকশন কীভাবে করানো হয়। স্কিন ট্র্যাকশন জিনিসটা কী এখন তোমরা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছো, আমি একটু কিছু ধারণা দিয়েছি যে স্কিন ট্র্যাকশনটা কী। স্কিন ট্র্যাকশনটা হচ্ছে এক ধরনের বেঁধে রাখার একটা জিনিস, দড়ি সিস্টেমের মতো হয়, সেটি তোমাদের স্কিন পা হাত এবং কোনো জায়গায় যদি ফ্র্যাকচার ট্র্যাকচার হয় সেটিকে টেনে বেঁধে রাখার জন্য সেটি ব্যবহৃত হয়। তো এটা তোমাদের শেখানো হবে। এরপরে নেক্সট যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসিস্টিং উইথ অ্যাপ্লিকেশন অফ স্প্লিন। এখন তোমরা এটা জানতে চাচ্ছ যে স্প্লিন জিনিসটাকে, স্প্লিন সেটা কিছু না, স্প্লিন হচ্ছে যখন হাত পা ভেঙে যায় যে উপরে যে আমাদের প্লাস্টারটা করানো হয়, তো সেটিকে বলা হচ্ছে স্প্লিন। সেটা আমরা কীভাবে প্রিপেয়ার করবো তোমাদের এখানে পারপাস ডেফিনেশন আর্টিকেল সব প্রসিজার সব শেখানো হবে এখানে। এরপর নেক্সট, তারপর যেটি রয়েছে অ্যাপ্লাইং রেসিস্ট্যান্স, তোমাদের রেসিস্ট্যান্স শেখানো হবে, কীভাবে রেসিস্ট্যান্স করতে হবে পেশেন্টকে। সেখানে তোমাদের প্রসিজার আর্টিকেলস এবং টাইপ কী কী ধরনের রেসিস্ট্যান্স রয়েছে টোটালটা কিন্তু তোমাদের এখানে শেখানো হবে। এরপর চলে যাচ্ছি নেক্সটের দিকে, নেক্সট যেটি রয়েছে সেটি হচ্ছে মেজারিং ব্লাড ফর গ্লুকোজ লেভেল ইউজিং গ্লুকোমিটার। মানে আমরা যে ব্লাড যে গ্লুকোজ বা সুগারের পরিমাণ অনেক সময় বেড়ে যায় ব্লাডের মধ্যে, তো সেটাকে কিসের দ্বারা মাপবো, সুগার টেস্ট আমরা বলি, সেটাকে গ্লুকোমিটারের দ্বারা টেস্ট করা হয়। তো গ্লুকোমিটার কীভাবে আমরা ইউজ করবো, কীভাবে ব্যবহার করবো যে পেশেন্টের সুগার রয়েছে কি না, তো তোমাদের এখানে সেটি আলোচনা করা হবে এবং তোমাদের প্র্যাকটিক্যালি শেখানো হবে। এখানে রয়েছে আর্টিকেল প্রসিজার, তোমাদের একেবারে ভালো করে মাস্টাররা তোমাদের বলে দেবে। তো বন্ধুরা, এই ছিল ফার্স্ট ইয়ার জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিংয়ের প্র্যাকটিক্যাল বিষয়ে যে আলোচনা, আমাদের যতটুকু করানো হয়েছিল আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের নার্সিং কলেজে কিন্তু যতগুলো প্র্যাকটিক্যাল করানো হয়েছিল এবং যে করোনা পরিস্থিতি, এই পরিস্থিতিতে সেরকমভাবে ভালো করে করানো হয়ে ওঠেনি। তো এই ছিল আজকের এই ভিডিও বন্ধুরা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, এবং আমার এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আরও অনেক ধরনের নতুন নতুন ভিডিও আমি এই চ্যানেলটিতে আপলোড করব। নার্সিং রিলেটেড যত আছে, তোমাদের যত কনফিউশন আছে, আমি কিন্তু এখানে টোটাল তোমাদের কনফিউশন দূর করে দেবো, কারণ আমি একজন নার্সিং স্টুডেন্ট, আমি এখানে রয়েছি, এখন আমি নার্সিং করছি। হ্যাঁ, তো তোমাদের যত কিছু সমস্যা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং সেই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো। আশা করি সকলের খুব হেল্প হবে। আমি আসলে তোমাদের সাথে আমার এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি বানালাম। আশা করি বন্ধুরা তোমাদের খুবই ভালো লেগেছে। নমস্কার বন্ধুরা, আজকের মতো এখানে সমাপ্ত করছি আমার এই ভিডিওটিকে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। নমস্কার বন্ধুরা।